বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ ধরনে আব্দুল্লাহ টেলিকম বালিয়াডাঙ্গা বাজার কালীগঞ্জ সাতক্ষীরা পরিবেশনায় এটিভি মাল্টিমিডিয়া মধু বিতরণ করবে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম প্রখ্যাত মুফতি বুরহান আমি মহতারামের মাকামকে মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ তকরির করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি Not to Jeremy.
বন্ধ থাকবে না বলেন ইয়া রাসূলুল্লাহ মেরে বীর দিল বহে নবী নবী মেরা দিল মকামে হাবিব হে মে মেরি জে ইশকে রাসূল হু ও হাবিব মে সৃষ্টি করিয়ে দেওয়া
কারণ মায়ার নবীকে ভালোবাসলে আল্লাহর বন্ধু হওয়া যায় বলেছেন আল্লাহ কথা বলেন ঠিক কি না ওইগুলো নামাইয়া ফেলছে
ওই যে আপনার টাইলসের মধ্যে আমার নবী পাকের নাম মোবারক ছিল, ওই কালেমা থেকে নাম মোবারক নামাইয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন না নাউযু বিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহর নামের পাশে শয়তানের নাম আছে না নাই? আল্লাহর নামের পাশে শয়তানের নাম আছে নি? বলেন আছে নাকি? আছে। কিন্তু মৌলবীর নজর ওই জায়গায় যায় নাই, কোনদিন বলেন আউযু বিল্লাহর পাশে আল্লাহর নামের পাশে শয়তানের নাম সহ্য হবে না। এই কথার সুলতান দিলে বুঝতাম, এখন দেখি ওইটা মেনে নিয়ে আমার রসুলের নাম এক লাইনের কালেমা থেকে উঠাই দিতে চাই। আর তোমাদের চলবে না, কারণ এটা শাহজালালের সোনার বাংলা, এইটা দিয়ে তোমরা পার হইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একই লাইনে আমার আল্লাহর নামের পাশে শয়তানের নাম, সে বোঝে না এটা। একটা বাক্য বুঝলে কোনটা কি, আল্লাহ তো আল্লাহ, কিন্তু আল্লাহর পাশে শয়তানের নাম এটা নিয়ে প্রশ্ন করে না। প্রশ্ন করে কোথায়? আল্লাহর পাশে আমার রসুলের পাকের নাম দেখলে দুঃখ লাগে, কথা বলেন ঠিক কিনা? কত প্রকারের দুশ্মনী হচ্ছে একটু চিন্তা করে দেখেন। কি বলবো আজকে দৌড়ে আসে কারা? কিন্তু একটা জিনিস দেখেন, আমি গবেষণা করেছি ভাই, গবেষণা হলো এই, যতই বিরোধিতা করুক আমরা রহমতের নবীকে ভালোবেসে চুমা দেই না? কি দেই? চুমা দেই। এতটুকু ভালোবাসা যদি আল্লাহ দেখে পার করতে পারে, বিশ্বাস নাই মনে হয়? খবর আছে? মারহাবা মারহাবা মাশাআল্লাহ। বিশ্বাস যেহেতু আছে, শোনেন আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি আমার দুই ভাইকে দুই পাশে রেখে। আর আমার ভাই আশরাফুল আজিজ তো আছেন, আমার সুভাষ সাহেব হুজুর আছেন, মৌলানা আব্দুল আজিজ সাহেব, মৌলানা বিল সাহেব, আলেমের খনি এখানে। দুই ফুট এক জায়গায় করে এমন ভাবে বলতে হবে, বলেন মোহাম্মদ
নাম মোবারক বলতে যাইয়া সুমা দেওয়া শিখাইয়া দিছে। মোহাম্মদ এই দুই নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুই নাম বলে এই নাম বলতে গেলে ওই পবিত্র নাম মোবারক বলতে গেলে দুই ঠোঁট এক জায়গায় করে চুমা দাওয়াইয়া সালে আমার মালিক কত বলেন ঠিক কিনা আমি চুমা দিই না আমি আল্লাহ দাই করে নিব আমার নবী পাকের নাম আল্লাহ বললে মুক্তাহা হইয়া যায় আল্লাহ বললে মুক্তা ফাঁকা হইয়া যায় কিন্তু দয়াল নবীর নাম মোবারক রাখলে আমার আল্লাহ এমন সুন্দর রেখে দিয়েছেন ওই দুই নাম মোবারক বলতে গেলে এমন ভাবে মুহাম্মদ দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নাম মোবারক বলা লাগি যেই নাম মোবারক বলতে গেলে দুই ঠোঁট এক জায়গায় করে চুমা দেওয়া লাগে কথাটা ভালো লাগছে না খারাপ লাগছে কথা বলেন ভালো না খারাপ ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো
বস্তা নিয়ে আসো, এক নাম্বার দলিল, যার কথা না শুনলে তোমাদের মাথা ঠিক থাকে না, তিনি হলেন ইমামে বুখারী। ইমামে বুখারী, বুখারী শরীফের অবস্থানটা হলো সহিহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। ও মৌলবি সাহেব, সহি বুখারী শরীফের নামটাও শুনে রেখে দাও, আল জামিউল মুসনাদু সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফি সুননিহি ওয়া আইয়ামিহি। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ইমামে বুখারীর সহিহ বুখারীর প্রথম খণ্ডে জিলদ আউয়াল মুকদ্দমার মধ্যে আল্লামা আহমদ আলী সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি মুকদ্দমা লিখেছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছিলেন ঈদুল ফিতরের দিন। কোন দিন? ঈদুল ফিতরের দিন। আমাদের যেদিন ঈদুল ফিতর, ইমাম বুখারী ঈদুল ফিতরের দিনে তিনি পর্দা নিয়েছিলেন। ওই মুহূর্তে যে সময় ইমাম বুখারী শুনতেছেন তো, মনোযোগ আছে? আছে। আমার দিকে না তাবারুকের দিকে? আপনার দিকে। হ্যাঁ, আপনার দিকে। সবার নাই? আছে আছে। বুঝে গেছি। আছে। তার ঘর কা মুরগি ডাল বরাবর, ঘরের জিন মুরগি তো ডালের মতো। হ্যাঁ, বেশি সময় নেব না, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, একটু শোনেন রে বাবা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের ঠিক ওই মুহূর্তে মুহাদ্দিসিন খবরের মধ্যে দেখি রহমতের নবী দুই পাশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষায় রয়েছেন। সুবহানাল্লাহ। হুজুরের হাত মোবারক বাড়াইয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাদ্দিস জিজ্ঞাসা করি, এখন নিয়ে আসেন বুখারী মূল কিতাব, এখানে দেখাইতে না পারলে কান দুইটা কেটে দুই ভাই রাতে দিয়ে যাও। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন যখন বিদায় নিলেন ওই মুহূর্তে মায়ের নবী কামলেওয়ালা হাজির হয়ে যাবেন, অলরেডি ওই সময় হাজির হয়ে গেছেন, যাওয়ার পরে দুহাত মোবারক প্রসারিত করে অপেক্ষায় আছেন। মুহাদ্দিস বলেন নবী গো কার জন্য অপেক্ষায় রয়েছেন? ওই মুহূর্তে নূরের নবী বলেন, ও মুহাদ্দিস শোনো, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী সম্প্রসারণ করে বাড়িয়ে দিই, আমার নবী অপেক্ষা রয়েছে, ইমাম বুখারী কি ইন্তেকালের মুহূর্তে আজরাইল জানটা নিয়ে যাবে, দুই হাত মোবারক বাড়াইয়া ইমাম বুখারীকে আমি রসুল কোলে উঠাইয়া দিব। মৌতের সময় নবী পাওয়া যায় না যায় না? কথা বলেন, যায় কি যায় না? তিন প্রশ্ন হবে, সহিহ বুখারীর মধ্যে আছে প্রশ্ন একটা হবে, বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ আমরা মানি, আবু দাউদ শরীফ আমরা মানি, সহিহ বুখারীর মধ্যে হচ্ছে আল্লাহর হাবিবকে দেখিয়ে বলবে যে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই নূরের মানুষটিকে চিনোনি, ইনি কে, ওনার পরিচয়টা বলতে পারবানি? ওই সওয়াল জবাব নবী প্রেমিকের দেওয়া লাগবে না, আমার নূরের নবী
নিষেধ করে দেবে, বলবে তোদের দেওয়া তারে জিজ্ঞেস করো না, আমি বলে দিচ্ছি ও আমার প্রেমিক। সুবহানাল্লাহ। যে রাসূল লাগবে কিনা, লাগবে, হাবিব লাগবে কিনা, কথা বলেন লাগবে কিনা, বেশি দূর না, এবার হাশরের ময়দানে চলে যান, তাহলে মৌতের সময় বাঁচাবেন যিনি, তিনি প্রাণের নবী, কেন ভালোবাসবো না, কথা বলেন ঠিক কিনা। হাশরের ময়দানে হাঁটাহাঁটি করতে থাকবেন আর বলবেন নাফসি নাফসি নাফসি, হঠাৎ করে একজন উম্মতকে টেনে ছিঁড়ে ছিঁড়ে জাহান্নামে নিয়ে যেতে লাগবে। হাদিসের ব্যাখ্যা শোনেন, এবারত পড়ার টাইম আপনাদের কাছে আমি পাচ্ছি না, হাদিসের ব্যাখ্যাটা শোনেন, ওই ব্যক্তিরে জাহান্নামে ধরে নিয়ে যাবে আদম আলাইহিস সালাম, তার কষ্ট দেখে বলবেন একটু দাঁড়াও, এই জাহান্নামের ফেরেশতা শোনো শোনো, আমি আদম নবী, তোমার কাছে একটা প্রশ্ন করতে পারি, আমি যদিও নাফসি নাফসি করতেছি কিন্তু এতটুকু ক্ষমতা আমার আছে, সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না বাবা, সুবহানাল্লাহ, তুমি কারে নিয়ে যাচ্ছ? আচ্ছা বলেন তো, আপনারা সাতক্ষীরা, আমাদের সাতক্ষীরার মধ্যে জেলখানা আছে? আছে। কথা কয় না কেন? আছে। জেলখানা আছে তো? আছে। যার হাজত কয়, হাজতে নিয়ে যাওয়ার সময় যেই গাড়িতে নিয়ে যাই, এটা কি আমার গাড়ির মতো নাকি? না। হ্যাঁ না, ও গাড়ি কে বল, বসার জায়গা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে কি লাগায়, পায়ে, কোমরে শান্তি আছে, কি আরামে নিয়ে যায় না কষ্টে? দুনিয়ার হাজতে নিয়ে যাওয়ার জন্য যদি এই করে তাহলে জাহান্নামে নেওয়ার সময় কি করব, দুধ কলা দিয়ে ভাত দিব? হ্যাঁ, তাহলে ওইভাবে নিয়ে যাবে টানতে টানতে। কেন অপরাধী, বড় গুণা করছে, এত বড় গুণা করছে কেমনে বুঝছো? মিজানের পাল্লায় মেপে দেখছি বিরাট গুণাগার, এরে উপায় নাই, ওজন দিয়ে দেখছি এখন জাহান্নামে নিয়ে যাব। তো বলে আচ্ছা আচ্ছা বলো দেখি তো, তুমি যারা নিয়ে যাচ্ছ এই লোকটা কার উম্মত, এটা কর তো। এখন ফেরেশতা দুইজন ডরে ডরে বলে ফেলবে, এ তো হাবিবুল্লাহর উম্মত, বলেন আল্লাহু আকবার। একটু দেরি করো, হাশরের ময়দানে সবচেয়ে পাওয়ার তোর রহমতের নবীর জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামে প্রবেশ করানোর আগে এই খবরটা একটু আমি নূরের নবীর দরবারে আদম নবী দিয়া দেই, সুবহানাল্লাহ। আমগো দেশের মৌলবীরা হিংসা করে, আর কবি নজরুল কত সুন্দর করে বলে, দুঃখের দিনের শোনে না,
এটা কামনা ডাকলে যদি ডাকার মতো হয় পাওয়া যাবে দরকার হলো ভালো করে ডাকা ঠিক হাসুরের ময়দানে দৌড়ে শালম নবী ওই সময় আমার রাসূলকে সালাম দেবে আর মিয়া তুমি সালাম খুঁজে পাও না হাসুরের ময়দানে আদম নবী আমার নবীকে সালাম দেবে বলেন আল্লাহু আকবার কথা
বাংলায় দেখেন নজরুল কতবার বলে দিয়েছে আর একটু শুনেন, আমি না মায়ের কোলে চাঁদ হাসে রে, সুবহানাল্লাহ মায়ের কোলে চাঁদ হাসে রে, কি হাসে বলেন না কি বলে আসার পরে, এ তো মেরাজের মাস, কথা কোন ঠিক কিনা, আসার পরে আমার নবীর গলা মোবারক থেকে একটু ঘাম মোবারক জমিনের মধ্যে পড়েছে, ওই জমিনে নূরের নবীর ঘাম মোবারক জমিনে পড়ার কারণে ওই ঘাম থেকে আমার আল্লাহ গোলাপ ফুল বানাইছে। সেই রসুল চিল্লা না এখন, আর কবিদেরকে জিজ্ঞেস করো কত সুন্দর করে আমার নবীর মেরাজের কথা বলে, আরশ পর জানা জাকর আনা সবকি বস কি বাত নহি, কঙ্করো কো কলমা পড়ানা সবকি বস কি বাত নহি। বলেন সুবহানাল্লাহ, তাই করো না কেন, খোদার আরশে যাওয়ার ক্ষমতা কারো নাই। আরেকবার বলেন ঠিক কিনা, কইবেন না, সুবহানাল্লাহ,
না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এভাবে মিজানের পাল্লায় সাদা টুকরা রেখে দেবেন, আমি হাদিস শরীফ বলছি, হলুদ বিক্রি করা কাগজ না, ওদেরকে একটু শোনাইয়া শোনাইয়া কইয়া দিয়েন আমার নবী কেমন। সাওয়াবের পাল্লা আমার নবীর সাদা কাগজের টুকরা দেওয়ার ওসিলায় ভারী হয়ে গেছে। এখন তো দোজখে নেওয়া যাবে না, কেন? গোনা তো নাই, শুধু সওয়াব দেখা যায়। আমি কি দিলাম, কেন দিলাম, এটা তোমাদের জানার দরকার নাই, আমার মায়ের উম্মতকে পার করাবার জন্য যা দরকার আমি রসুল তাই করব। সামনে যাইয়া ব্যাক করে পিছন দিক তাকাইয়া বলবে, নবী গো জাহান্নামে যাওয়া যাবে, জোরে কণ্ঠে কেনা। এই প্রেমের
ঢাকা কাদরিয়ে বলা হয়, এই প্রেমের কথা চট্টগ্রাম জামিয়াতে বলা হয়। এই সমস্ত নবী প্রেমের মাদ্রাসার মধ্যে বাচ্চা দিবেন, রাতে দিনে ২৪ ঘন্টায় নূর নবীর প্রেমের কথা শিখতে পারবে ঠিক কিনা? ছাত্র করবেন না, টাকা দিবেন না, ছেলে মেয়ে দিবেন না, যেখানে আমার রসুলের মায়া নাই আমরা সেখানে এই সম্পদ আজকে হাজি সাহেবের বাড়ি থেকে নিলাম। নবী পাক যেখানে আমরা সেখানে, ওয়াজ শেষ, নবী পাক যেখানে আমরা সেখানে, নবী নাই যেখানে আমরা সেখানে, উম্মাহ আছে যেখানে আমরা সেখানে, আজানের মোনাজাত আছে যেখানে আমরা সেখানে, নামাজের মোনাজাত আছে যেখানে আমরা সেখানে, ইশাকাত তারাবি আছে যেখানে আমরা সেখানে, যে বলবে নবী মাটি নবী নূর না আমরা বলবো আমরা তোমার না, বলেন ঠিক কিনা? বলবে নবী মাটি বলবো ভাই তোমার সাথে আমাদের সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? সেখানে দৌড়াবো যেখানে নূর নবীর শানের কথা হবে না, নবী বিরোধী চক্রান্ত করে করে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, মিলাদ শরীফ সমালোচনা করতে জিলাফি পর্যন্ত দৌড়ায়, এরকম বেয়াদবি করতেছে, ওদের সাথে সম্পর্ক করবেন না। আমি আগেই বলে দিয়েছি অল্প সময়ের ওয়াজের মধ্যে, কবরে বাঁচাবে নবী, আজরাইল আসবে আসবে ওই সময় বাঁচাবে নবী, হাশরের ময়দানে বাঁচাবে নবী, এমন করে চারদিকে তিনি তোমার হাবিব রহমতের নবী, নবী চিনতে পারলে জান্নাতের ময়দানে তো আর হাশরের ময়দানে তোমার কোনো ধরনের কষ্ট হবে না, জোরে কোন থেকে না? না বলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না, একটু খাজা ওয়ার ওয়াজ করতে হুজুর, এখন কোনো আর ওয়াজ হবে না, এখন হবে মোনাজাতের পরে তাবারুক, তারপরে আমি কম কই না, এক ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ মহিলাদের কি বলবো, আমার মা বোনেরা, মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন, সত্য কথা বলবেন, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করবেন, স্বামীকে সম্মান করবেন, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করবেন, সন্তান লালন পালনের সময় সব সময় আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বেশি বেশি ঘরে প্রতিদিন মা গো কোরআন শরীফের তেলাওয়াত করবেন। ও আমার মায়েরা, ঘরে প্রতিদিন শোয়ার আগে হলেও পাঁচবার হলেও দরুদ শরীফ পড়ে তারপরে ঘুমাবেন। ও আমার মায়েরা, আপনাদেরকে বলি যেহেতু পাক পঞ্চতন মাহফিল, একখানা হাদিস শরীফ আপনাদের শোনাইয়া যায়, রাতের গভীরে যখন আপনারা ঈশার নামাজটা পড়েন, আম্মা জান মা ফাতেমা, আম্মা জান মা ফাতেমা একটা আমল দিয়ে দিয়েছেন, যখনই আপনাদের ও মা এদের মাদেরকে বলছি, মায়েরা শোনেন, আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, বিকিরের নামাজটা হয়ে যাওয়ার পরে আম্মা জান খাতুনে জান্নাত বলেছেন, তোমরা সিজদার মধ্যে পড়ে যাও, আমার নবীর দরুদ শরীফ পড়ে মনে মনে যা আছে বলার বলবা, আম্মা জান বলেন এই কাজটুকু করতে পারলে আমি খাতুনে জান্নাতের পক্ষে আছি। নামাজ শেষ হবে বিকিরের নামাজ, লবণ যদি একদিন বেশি হয়ে যায় শিক্ষা দিয়েন না, আমি মা বন্ধের বুদ্ধি শিখাই দে, মা গো যে স্বামী আপনার ঝামেলা করে তাকে ভালোবাসে বসে বলবেন, তুমি আমার জান জানু, একদিনের জন্য রান্না করে যদি খাওয়াইতে আমি খুশি হইতাম, আমি তো তোমার কয়েক বছর খাওয়াইলাম, ১০-২০-৫০ তোমার ৪০ বছর খাওয়াইলাম, তোমার হাতের রান্না একদিন খাইতে চাই, একদিন রান্না করে বেড়ারে দিয়ে রান্না করে দেন, বেড়া ফেল মারবে, কয় কেজি লবণ দেবে আন্দাজে ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে ভালোবাসবেন, তাদের ইজ্জত দেবেন, সম্মান করবেন, কাজে লাগবে, তাদের সাথে
কোন ধরনের খারাপ আচরণ করবেন না, মানুষদের বাসায় যে সালাম দিবেন সালামের প্রচলন করবেন, ভালো ভালো কথা বলবেন, দেখবেন ঝগড়া ঝাটি হবে না, সংসারে শান্তি হবে, কথা বলেন ঠিক কিনা? সত্যি সত্যি ফটোকপি হুবহু হয়, মেইল পৌঁছায়, ইমেল জিমেল সব পৌঁছায় যায়,
বিশ্বাস করে, হুবহু ফটোকপি বিশ্বাস করে, কিন্তু রে দিয়ে ফটোকপিটা করা হয়, একটা আগুনের একটা আলো দিয়ে ফটোকপি করা হয়, ওই আলো রেটা বিশ্বাস করে ফটোকপি লইয়া 2 টাকা ফি দিয়ে আসে, বেদাতের ফতোয়া দেয় না, কিন্তু আমার গরিবে নামাজে রে মেরে কোরআনের হাফেজ বানাইতে পারে, এটা কেন বিশ্বাস করো না? গরিব নামাজের কথা বলতে গেলে রাজ হবে, আপনার গো মাথায় হবে ব্যথা, আমি আর কব না এই কথা। এরপরে কি বলে মাওলা আলীর কথা কি কইল? মাওলা আলী এই মাসে 13 রজব, কত রজব? 13 রজব চলে গেছে। মাওলা আলী সেরে কথা কাবা শরীফের মধ্যে শুভাগমন করছে, জন্ম হয়েছে, সুবহানাল্লাহ। কর দেখা দেন
Salam.